ओम श्री कृष्णाय नमः। नमस्कार बंधुरा, हमारे पूरा कथाते सबाई के स्वागत। जरा हमारे पूरा कथाते नतून तारा प्लीज सबस्क्राइब कर रखुन। हिंदूदेर धर्मग्रंथ हलो वेद, पुराण, उपनिषद, गीता, रामायण, महाभारत प्रभृति। किंतु आमरा वेदेर नाम शुनेछि, वेदेर अपर नाम पढ़ेछि ओ जेनेछि, किंतु एटी कार लेखा बा किभाबे वेद एई ग्रंथे सृष्टि हलो, एर विषय वस्तु कि, वेदे कि एमन लेखा आछे जा निये एत आलोचना। एई कयेक मिनिटेर भिडियोटी देखले आपनी अन्य काउके बोलते पारबेन वेद एत गुरुत्वपूर्ण केन। हिंदू धर्मे वेद के ज्ञानेर भाण्डार बला हय। पुरोनो काल थेके आज पर्यन्त पूर्वपुरुष थेके आजकेर मानुषो ज्ञान आहरण करे चलेछेन एई वेद थेके। एई वेद मानुषके आध्यात्मिक जीवन जापनेर प्रेरणा देय। वैदिक ज्ञान प्राप्ति स्मृति उपनिषद एवं पुराणे परिलक्षित है। किंतु आपनी कि जानें वेदी रचयिता के एवं वेद कार द्वारा रचित हो? जदि बला वेद कय प्रकार ताहले आपनारा सहजे बोले देवें वेद चार प्रकार, ऋग्वेद, यजुर्वेद, सामवेद और अथर्ववेद। ये चार वेद संस्कृत भाषा रचित एवं भारतीय संस्कृति धारक और बाहक। এখন আমরা জানব বেদের রচয়িতার সম্বন্ধে। বেদ শুধু ভারতবাসীর নয়, সারা বিশ্বের কাছে এই বেদ এক অমূল্য সম্পদ। বেদ কোনো মানুষের দ্বারা রচিত হয়নি, বলা হয় ভগবানের কাছ থেকে ঋষিরা শুনেছেন, ঋষির কাছ থেকে শিষ্য, এবং এইভাবে সাধারণ মানুষের কাছ পর্যন্ত বেদের জ্ঞান পৌঁছেছে। বেদ ভগবানের মুখ থেকে ঋষি শিষ্য ও সাধারণ মানুষ শুনে শুনে মনে রাখত, এই জন্য বেদের অপর নাম শ্রুতিও বলা হয়। প্রাচীনকালে যখন ঋষি মুনিরা অজানাকে জানার জন্য, সমাজের মঙ্গলের জন্য, মানুষের মুক্তির জন্য, জ্ঞান আহরণের জন্য গহন তপস্যায় মগ্ন থাকতেন, তখন ভগবান স্বয়ং বেদের জ্ঞান সূক্ষ্ম তরঙ্গের আকারে ঋষিদের মধ্যে প্রকট করতেন। ঋষিরা ধ্যান মগ্ন অবস্থায় বেদের জ্ঞান শুনতে পেতেন। ঋষিরা মানব জাতির উন্নতি ও কল্যাণের জন্য এই জ্ঞানকে শিষ্যদের দান করতেন। এরপর শিষ্যরা নিজেদের শিষ্যকে বেদের জ্ঞান পড়ান। এই জন্য বলা হয় বেদ নিত্য। বেদ কোনো মানুষের দ্বারা রচিত হয়নি। প্রিয় বন্ধুরা, ঋষিদের মুখে বলা এই বেদের বিষয়কে প্রায় 10,000 বছর আগে মানুষের দ্বারা সহজ সরল ভাষায় লিখিত হয়। বেদকে লেখার জন্য মহর্ষি বেদব্যাস গুরুরূপে পূজনীয়। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বেদের সম্পূর্ণ জ্ঞানকে চার ভাগে ভাগ করেছেন, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। বেদব্যাস বেদকে লিখিত আকারে মনুষ্য জাতিকে উপহার দিয়েছেন। কিন্তু এটা আমাদের মনে রাখা প্রয়োজন, বেদব্যাস কেবলমাত্রই বেদকে লিপিবদ্ধ করেছেন, অর্থাৎ ইনি বেদকে সংগৃহীত করেছেন। ইনি বেদের অনন্ত জ্ঞানকে নিজের শিষ্যদের সাথে আলোচনা করে বেদকে রূপান্তরিত করেছেন। বেদব্যাসের এই মহান কার্যের ফলে বেদের জ্ঞান মানুষ সহজেই প্রাপ্ত হন। আজও আমরা বেদের আধ্যাত্মিক গুরুত্ব স্বীকার করি, এই জন্য আমরা বেদের সম্মান করি। বেদে সত্যের জ্ঞান, আধ্যাত্মিকতা, নৈতিকতা এবং দায়িত্ব, এর মহিমা লুকিয়ে রয়েছে। এই বেদ বিশ্বের সবচেয়ে প্রাচীন ও শ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থরূপে বিবেচিত হয়। হিন্দু ধর্মের লোকেদের বেদকে নিয়ে গর্ব করা উচিত। এই বেদকে সমস্ত বিশ্বের মানুষের জানা উচিত, তাহলে মানুষ খুন, ধর্ম নিয়ে মারামারি, হিংসা, লোভ, স্বার্থপরতা ভুলে যাবে, বিশ্বে প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হবে। এই বেদে ভগবানের সম্বন্ধে জ্ঞান, উপাসনা বিধি, জীবনের সঠিক মার্গদর্শন, জ্ঞানের প্রকাশ প্রভৃতি শিক্ষা দেয়। চার বেদের মধ্যে প্রথম হল ঋগ্বেদ। ঋগ্বেদ প্রাচীন ধর্মগ্রন্থের মধ্যে অন্যতম। এছাড়া চার বেদের মধ্যে সবথেকে পুরনো এবং বড় ধর্মগ্রন্থ। ঋগ্বেদে 10টি মণ্ডল, 1,028টি সূক্ত এবং 10,552টি মন্ত্র আছে। ঋগ্বেদের মন্ত্রগুলিতে ভগবান ব্রহ্মা, বিষ্ণু ও শিবের উল্লেখ আছে।
প্রাচীন ভারতের ভৌগোলিক স্থিতি, ভগবানকে আহ্বানের জন্য আবাহন মন্ত্র প্রভৃতির উল্লেখ আছে। ঋগ্বেদে ঋচগুলিকে দেবতাদের প্রার্থনা, স্তুতি এবং দেবতাদের অবস্থান প্রভৃতি বিষয় বর্ণিত হয়েছে। ঋগ্বেদে ব্রহ্মা, দেবতা, ব্রহ্মাণ্ড, জ্যোতিষ, গণিত, রসায়ন, ঔষধি প্রভৃতি, ভূগোল, ধার্মিক নিয়ম, ইতিহাস, রীতিনীতি প্রভৃতি সমস্ত বিষয়ের জ্ঞান ভাণ্ডার এই ঋগ্বেদেই রয়েছে। এই ঋগ্বেদে জল চিকিৎসা, বায়ু চিকিৎসা, সৌর চিকিৎসা, মনোরোগ চিকিৎসা, হবন দ্বারা চিকিৎসা প্রভৃতির জ্ঞান পাওয়া যায়। এরপর আমি আসি যজুর্বেদে। যজুর্বেদের অর্থ হল যজ্ঞের বেদ। এই বেদে যজ্ঞের বিধি ও যজ্ঞে প্রয়োগ করা মন্ত্রের উল্লেখ আছে। এছাড়া এই বেদে তত্ত্বজ্ঞানও জানা যায়। তত্ত্বজ্ঞান অর্থাৎ রহস্যময়ী জ্ঞান, ব্রহ্ম, আত্মা, ঈশ্বর, পদার্থ প্রভৃতির বিষয় এই বেদ থেকেই আমরা জানতে পারি। যজুর্বেদ দুই ভাগে বিভক্ত, কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ। শুক্ল যজুর্বেদে যজ্ঞের নিয়মগুলিকে সম্মিলিত করা হয়েছে। কৃষ্ণ যজুর্বেদে ঈশ্বরের উপাসনা বিষয়ক মন্ত্রগুলিকে সম্মিলিত করা হয়েছে। যজুর্বেদ অনুসারে বিশ্বের সৃষ্টি, মনুষ্যের উৎপত্তি এবং তার জীবনশৈলী, সমাজ এবং সংস্কৃতির সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন বিষয়ের মন্ত্রের উল্লেখ আছে। এখানে ভগবানের আরাধনা, সমাজে ন্যায়, শিক্ষা, ধর্ম, যজ্ঞ প্রভৃতির বিষয় আছে। এখন আমরা জানব সামবেদ সম্বন্ধে। সামবেদ ভারতীয় বেদগুলির মধ্যে এক অন্যতম বেদ। ছন্দের সহযোগে এই বেদ লেখা হয়েছে। সামবেদে ভগবানের উৎসব, পূজা, যজ্ঞের জন্য মন্ত্রগুলিকে ছন্দের সাহায্যে গানের মতো করে গাওয়া হয়। সাম শব্দের অর্থ গান। এই জন্য এই বেদে মন্ত্রগুলিতে ছন্দের প্রয়োগে সুমধু সুরে গান করে ঈশ্বরের উপাসনা করা হয়। এর উদ্দেশ্য হল মনুষ্য সুমধুর গানের সাহায্যে দেবতাকে সন্তুষ্ট করেন এবং মনে শান্তি আসে। সামবেদের মন্ত্রের ভাষা সংস্কৃতে লেখা। এই বেদ ভারতীয় সংস্কৃতি ও ধর্মকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। এখন বিশ্বের মানুষও এই বেদকে জানার আগ্রহ দেখাচ্ছে। সামবেদে কিছু মন্ত্র আছে যা আধ্যাত্মিক জীবনকে সমর্পণ করে। সামবেদে বলা হয়েছে ভগবানের মহিমা, গুণ এবং বিভূতি, দয়ার বিষয়। এছাড়া ভগবানের উপাসনার জন্য ভজন, কীর্তন ও প্রার্থনারও উল্লেখ আছে। এখন আসি অথর্ববেদের কথায়। এই বেদে আয়ুর্বেদ, জ্যোতিষ, তন্ত্র, শিক্ষা, মন্ত্র, যজ্ঞ এবং বাস্তু সম্বন্ধিত বিষয় আলোচিত হয়েছে। অথর্ববেদের সম্পূর্ণ বিষয়কে 703 ছন্দে লিপিবদ্ধ করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ মন্ত্র ভারতীয় উপমহাদেশের মানুষের জীবনশৈলী, রোগ নিরাময়ের চিকিৎসা, উপাসনা, পরম্পরা এবং ধর্ম সম্বন্ধিত বিষয় আলোচিত হয়েছে। অথর্ববেদে এমন অনেক মন্ত্র আছে যা শক্তিশালী ও চমৎকারী মন্ত্র। এই বেদের মন্ত্রের দ্বারা উপাচার, বশীকরণ, উত্তেজনা, সন্তান প্রাপ্তি, নারী সম্বন্ধীয় সমস্যার সমাধান, শত্রুনাশ, সৌভাগ্যশালী হওয়ার জন্য মন্ত্র, বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাওয়ার মন্ত্রের উল্লেখ এই অথর্ববেদে আছে। প্রিয় বন্ধুরা, আমার এই পুরাকথাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন এবং বন্ধুদের শেয়ার করতে পারেন। এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা এখনও আমার এই পুরাকথাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন।